তৃণমূল অনেকদিন আগে মূল হয়ে যেত ভবিষ্যতে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে তো তখন কোথায় যাবেন ওরা আমার খালি এটাই ভয় হয় তৃণমূল এখন পালিয়ে যাওয়ার একটা পথ খুঁজছেন শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসন করতেই বাধ্য হতে পারে এত আত্মবিশ্বাস থাকা সত্ত্বেও ভোটের দিন জোর করে ছাপ্পা ভোটার আটকানো বোমাগুলি ফেলতে হলো হায় রে ওই যে বললাম বদ্ধ উন্মাস সঞ্জয়কে মেরে ফেলারও পরিকল্পনা হতে পারে যে মামলা তৎপরতার সঙ্গে শুনানি হওয়া দরকার সে শুনানি করলেন না এই সব কারণেই তাকে নিয়ে অনেক বেশি ট্রোলিং হচ্ছে আর কিছু না তৃণমূল কংগ্রেসে কাজ হবে সে কাজে দুর্নীতি হবে না এটা ভাবার তো কোনো কারণ নেই দেখুন আমি তো বারে বারে কথা বলি ইতিপূর্বে বলেছি যে এই রাজ্যে যদি শান্তিপূর্ণ ভোট হয় যাকে বলে ফ্রি অ্যান্ড ফেয়ার আমাদের আইনের ভাষায় তাহলে তৃণমূল অনেকদিন আগে মূলুচ্ছেদ হয়ে যেত তৃণমূল ভোট করে দু হাজার এগারোর পরবর্তীকালে একেবারে দিশব গুন্ডামি করে এবং সেই গুন্ডামি যে কী পর্যায়ে হয় আমি আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি তো আমি তো ইলেকশন এজেন্ট হিসেবেও প্রচুর লোকের কাজ করেছি নিজেও ক্যান্ডিডেট হিসেবে কাজ করেছি হাতে নাতে ধরেছি আমি ভাঙরে গিয়ে যে ছেলেটি সে এরকম ভোটারদের নিয়ে গিয়ে বুথ ছাপ্পা মারাচ্ছে তাকে আমি ধরলাম সে কান্নাকাটি করে বলে স্যার আমি ইউনিভার্সিটির ছাত্র স্যার আমাকে ছেড়ে দিন ছেড়ে দিন তাকে তুমি ইউনিভার্সিটির সাথে সুকম্ম করছো তাকে পুলিশের হাতে দিয়ে দিলাম কারণ সভাপতি তো আমার পক্ষে থাকা সম্ভব না তার পেছন থেকে আমি দেখলাম তৃণমূলের অনেকে কমেন্ট করলেন উনি কতক্ষণ এখানে থাকবেন তারপর কে বাঁচাবে হচ্ছে পরিকল্পনা যার ফলে উপনির্বাচন যে নির্বাচনে তৃণমূলের ক্ষমতা থাকবে কি থাকবে না তা নির্ধারণ হবে না সেখানেও কিন্তু ওরা মানুষের স্বাধীন মতের ওপর ভরসা করতে পারে না নিছক গুন্ডামি করেই জেতার চেষ্টা করে এর পরিণতি খুব ভয়াবহ আজকে বড় মনে করছেন গুডি গায় গুন্ডাকে প্রোটেকশন দিয়ে আমরা করলাম যে ভবিষ্যতে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে তো তখন কোথায় যাবেন ওরা আমার খালি এইটেই ভয় হয় একটা প্রশ্ন যে উপনির্বাচনের রেজাল্ট আমাদের ওরা পরিষ্কার জানে যে ঠিকমতো ভোটেলে মানুষ ভোট দিলে ওরা জিততে পারবে না এখন ওরা এইভাবে ভোটে জিতে ওদের একটা মানসিক বল তৈরি করার চেষ্টা করে দেখবেন ওরা বিভিন্ন সময় ওদের যারা মুখপাত্র হয়ে থাকেন বিভিন্ন টেলিভিশন চ্যানেল চ্যানেলে তারা খুব বড় করে বলেন আমরা তো ভোটে জিতছি দর্শন করলেও ভোটে জিতছি গুন্ডামি করলেও ভোটে জিতছি চাকরি বিক্রি করলেও ভোটে জিতছি অতএব ভোটে জেতাটা ওদের কাছে একমাত্র নিরিখ যার মধ্য দিয়ে ওরা ওদের স্থায়িত্বকে প্রমাণ করতে পারে সেই ওদের ভোটে জিততে হবে যেভাবেই হোক তাই এটা হচ্ছে হাস্যকর পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায় আর বাংলায় যেরকম মানে পরিস্থিতি এবং তো অবস্থায় কি কোথাও বাংলা রাষ্ট্রপতি শাসন ছাড়া জনগণের রায় কি অসম্ভব আমি ইতিপূর্বেই বলেছিলাম যে এই রাজ্যে তৃণমূল এখন পালিয়ে যাওয়ার একটা পথ খুঁজছেন যে পালিয়ে যাওয়ার পথ খোঁজা হচ্ছে ওরা এমন পরিস্থিতি তৈরি করেছেন যে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসন করতেই বাধ্য হতে পারে কেন সাংবিধানিক শাসন যদি ভেঙে পড়ে তখন ওরা বলতে পারবেন লোকের কাছে সেন্টিমেন্টে সুশুরি দিয়ে যে আমাদের সরকার ভেঙে হলো এইটাই হচ্ছে ওদের পরিকল্পনা ওরা এখন দিন গুনছে এরপর যখন সাধারণ মানুষ প্রবল প্রতিরোধ তৈরি করবে তখন ওদের যে কি ভয়াবহ করুণ পরিণত হবে সেটা ভেবে আমি খুব শঙ্কিত হচ্ছি উপনির্বাচনে সিপিআই তাকে ভোট দেবে তা নিয়ে একদম কার্যত লিস্ট করে নিজের কৌতূহল প্রকাশ করে নেওয়ার ছিল বলে তাকে নাম করছে আর নাম্বার ওয়ান তিনি বলছেন রাজ্যের ছটি বিধানসভা উপনির্বাচনে নির্বাচনে এর ভোটাররা তাদের সমর্থিত প্রার্থীদের ভোট দেবে নাকি অভ্যেসমত বিজেপিকে ভোট দেবে এটা পাগল এটা উন্মাদ যার কথা নিয়ে এখানে আলোচনা করেন যাই না এটা বদ্ধ উন্মাদ আমি তো প্রতিদিনই বলি ওর কথাগুলো শুনলে মনে হয় একটা বদ্ধ উন্মাদ ওর যারা শুভাকাঙ্ক্ষী যদি কেউ থেকে থাকেন ওর পরিবারের লোকজন তৃণমূল দলের থেকেও নেই ওকে অবিলম্বে চিকিৎসার জন্য পাঠানো উচিত তিনি আরও দুটো কৌতূহল দেখেছেন তিনি বলছেন তৃণমূলের ছটি আসনেই আশীর্বাদে বা তৃণমূল ছটি আসনেই মাসুষের আশীর্বাদে জিতবে এটা নিশ্চিত মার্জিনের ব্যবধান কত শতাংশ বেড়ে যাবে সেটা নিয়ে তিনি চিন্তিত এবং আরেকটি কথা তিনি বলেছেন যে ছটি আসনেই বামেরা তৃতীয় হবে নাকি একটি দুটিতে চতুর্থ স্থানেও লাগবে এত আত্মবিশ্বাস থাকা সত্ত্বেও ভোটের দিন জোর করে ছাপপা ভোটার আটকানো বোমা গুলি ফেলতে হলো হয় রে ওই যে বললাম বদ্ধ উন্মাদ তার কথা কার আমি খুব গুরুত্ব দি না চার্জ গঠনের দিন ফাঁসানো এবং ভয় দেখানো এবং বিচার প্রক্রিয়া শুরুর দিন অর্থাৎ গতকাল সরাসরি প্রাক্তন পুলিশ কমিশনার বিলিত গোয়ালের নাম নেওয়া প্রিজেন্ট ভ্যানের বদলে এবার তাকে আনা হলো কাছে ঢাকা পুলিশের গাড়িতে আর জি করের চিকিৎসক তরুণীর নৃশংস এবং ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায়ের একদম ধারে কাছে হয়নি দেখুন আমি দুটো আশঙ্কা প্রকাশ করেছিলাম একটা হচ্ছে যে এবার সঞ্জয়কে মেরে ফেলার পরিকল্পনা হতে পারে সেটা তৃণমূলীরাই করতে পারে রাজ্য সরকারের একটা ক্রিয়দ অংশ যারা এর সঙ্গে যুক্ত তাদের দিক থেকেও পরিকল্পনা হতে পারে আর বলেছিলাম যে সিবিআই এর উচিত এই যে কথাগুলো বলছেন সঞ্জয়রা এই কথাগুলোকে তো অগ্রাহ্য করা যায় না এই কথার সূত্র ধরে তদন্তটাকে আরও নিবিড়ভাবে করা উচিত সত্য উদ্ভাতনের জন্য। সিবিআই যদি বলে না উনি আমাদের কাছে আগে বলেননি এখন তিনি এখানে হইচই করছেন কেন আমরা কিছু করবো না সেটা কিন্তু সিবিআইয়ের দিক থেকে একটা চূড়ান্ত ব্যর্থতা হবে বা পরিকল্পিত অপদার্থতা হবে এই বক্তব্যগুলোকে ধরে আবার তদন্ত হওয়া উচিত এবং খুঁজে বার করা উচিত কেন সেই কথা বলছে এবং সে কেন এতদিন বলেনি তার তো বক্তব্য আছে সে ভয়ে চুপ করেছিল তাকে ভয় দেখানো হয়েছিল পরিষ্কার সে বলেছে এখন যখন তুই সব ভয় ভেঙে কথা বলছে সেই সূত্র ধরে তদন্ত হওয়া উচিত এটা তো বৃহত্তর ষড়যন্ত্র প্রথম দিন থেকে আমরা বলে আসছি আপনারা এটা বহু প্রচার করেছেন এই বৃহত্তর ষড়যন্ত্র হলে পরে এটা ধীরে ধীরে অনেকের নামই আসবে এবং আমি তো আবারও বলছি আমি আশঙ্কা করছি রাজ্যের মুখ্যমন্ত্রী বনাম মন্ত্রী তিনি বলেছিলেন সকাল থেকে আমি সারাদিন ফোনে মনিটর করেছি আমি রাতে ঘুমোতেও পারিনি এটা খুব গুরুত্বপূর্ণ রহস্যজনক কথা তিনি কি মনিটর করেছেন একজন এইরকম মৃত্যু হলে কি সব মৃত্যুতেই কি মনিটর করেন হাসপাতালের ভেতরে তিনি স্বাস্থ্যমন্ত্রী সারাদিন মনিটর করেছেন রাতে ঘুমোতে পারেননি তিনি ঘুমোতে পারেননি কি তার দুঃখে না ঘুমোতে পারেননি দুশ্চিন্তায় যে তদন্ত হতে পরে কি হতে পারে না হতে পারে সেটা কিভাবে আগে থেকে ম্যানেজ করা যায় সেই পরিকল্পনা করেছে নতে তদন্তের দিকটা সেদিকেও প্রসারিত হওয়া দরকার একটা প্রশ্ন থেকে যাচ্ছে স্যার যে কি সত্যি দোষী না কোথাও গিয়ে তাকে ফাঁসানো সে সেটা তো প্রমাণ হবে কি তথ্য প্রমাণ পেল আদালত বিচার করবে এ সম্পর্কে আগাম কারোর পক্ষে বলা সম্ভব না বলাটা উচিত নয় আমার বক্তব্য সে দোষী হতে পারে সে নির্দোষী হতে পারে তাকে ফাঁসানো হতে পারে কিন্তু সবটাই তদন্তের আলোকে বিচারিত সংস্থাকেও এই সমস্ত বিষয়টা মাথায় রেখে আমরা দেখতে পাচ্ছি যে সঞ্জয় রাইয়ের কথা যদি সত্যি হয় তাহলে সেক্ষেত্রে বিনীত গোয়াল তিনি কার নির্দেশে এই কাজ করলেন যেরকম প্রশ্ন উঠছে অপরদিকে সঞ্জয়ের সঞ্জয় রাই এর মুখে বিনীত গোয়ালের নাম মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব তাতে কি একদম মানে জবাব দিতে বাধ্য রাজ্যপাল এখানে কি করে রিপোর্ট তলব করে কি করবেন এটা যখন আদালতে শুনানি চড়ছে এটা তদন্তের প্রেক্ষিতে তদন্ত ঠিক মতো হয় কি না সেটা বরং যদি রাজ্যপাল দেখেন ভালো হয় এখানে মুখ্যমন্ত্রী কি জবাব দেবেন যে আমি তদন্ত আমি বিদ গোয়েলকে পাঠিয়েছিলাম আমি বেশ করেছি আর রাজ্যপালের কি এই জিজ্ঞাসা করার অধিকার আছে আমি জানি না আমাদের রাজ্যের রাজ্যপাল কার পরামর্শে কাজ করছেন তিনিও সঠিক কাজ করছেন বলে আমার মনে হচ্ছে না অবসরের পরেও রীতিমত ট্রোলিং কিছু ছাড়ছে না প্রাক্তন প্রধান বিচারপতি ধর্মেন্দ্র রয় আর সুপ্রিম কোর্টের বিচারপতিরা আসবেন যাবেন এটাই তো নিয়ম কিন্তু অথচ মানে চন্দ্রচূড় বাবুর বেলায় সেটা দেখা যাচ্ছে না সত্য অবসর নেওয়া প্রধান বিচারপতিকে কেন্দ্র করে একদম ক্ষোভের লাভা উঠলে বেরোচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মামলা অসম্পূর্ণ রেখেই বিদায় নিয়েছেন ধর্মেন্দ্র রয় চন্দ্রচূড় এর মধ্যে রয়েছে আর্জিকর মামলা সরকারি কর্মীদের দিয়ে শিক্ষা দুর্নীতি ছাব্বিশ হাজার চাকরি বাতিল ওবিসি সার্টিফিকেট বাতিল সহ আরও বেশ কয়েকটি কিন্তু বিচারপতি হিসেবে ডি ওয়াই চন্দ্রচিরের যে চ্যাক রেকর্ড তার ভাবমূর্তি উদার এবং স্বচ্ছ মনোভাব এসব দেখেই প্রবল আশাবাদী ছিল সাধারণ আইনজীবীদের একটি বড় অংশ প্রত্যাশা পূরণ না হতে কি এত চলবে তা নয় সাধারণ মানুষ আশা করেছিলেন আমরাও আইনজীবীরা আশা করেছিলাম ওর যে পারিবারিক ঐতিহ্য ওর বাবাও তো বিচার প্রধান বিচারপতি ছিলেন এবং দীর্ঘ সময় ওদের ভারতবর্ষের বুকে রেকর্ড সময় তিনি প্রধান বিচারপতি ছিলেন উনিও প্রধান বিচারপতি কাজ করেছেন বুদ্ধিমান লোক লেখাপড়া জানার লোক কিন্তু কয়েকটি মামলার ক্ষেত্রে ওর যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে সভমতই মানুষ প্রশ্ন করবেন কেন সেই সমস্ত মামলার সঙ্গে সাধারণ মানুষের স্বার্থ জড়িত উনি রাম মন্দিরের মামলায় বললেন উনি শেষ পর্যন্ত ঈশ্বর দ্বারা প্রাণিত হয়েছে এর থেকে লজ্জাজনক কি হতে পারে যে ভারতবর্ষের সংবিধান রক্ষার দায়িত্ব যে সুপ্রিম কোর্টের ওপর বসে সুপ্রিম কোর্টে তিনি তখন প্রধান প্রধান বিচারপতি ছিলেন না কিন্তু গুরুত্বপূর্ণ বিচারপতি ছিলেন তিনি রায় দিয়েছেন তিনি নিজেই বলছেন রায়টি তিনি লিখেছেন তাহলে সংবিধানের বাইরে গিয়ে একটা অত্যন্ত নক্কারজনক রায় বেরোলো সেটা হচ্ছে ঈশ্বরের নির্দেশে ঈশ্বর কখনো নির্দেশ করতে পারে যে একটা স্থাপত্য যে স্থাপত্য ভারতবর্ষের শ্রমিকেরা তৈরি করেছিলেন সেটা বাবরের নামে থাকবে কি আকবরের নামে থাকবে কি আমার নামে থাকবে এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে একটা স্থাপত্যকর্ম শ্রমিকদের সৃষ্টি সেটাকে ধ্বংস করা হলো এবং সেই জায়গায় তিনি রাম মন্দির বানাবার পরিকল্পনা করলেন অথচ তার নিজের জাজমেন্টটি তিনি লিখেছেন যে রাতের অন্ধকারে জোর করে রামলালা ঢুকিয়ে দেওয়া হয়েছিল তার যারা জোর করে অপরাধ করলো তাদের তিনি পুরস্কৃত করলেন এই অনেক প্রশ্ন উঠে যায় আরও মারাত্মক প্রশ্ন উঠে যায় এই শিক্ষক দুর্নীতি মামলায় যখন শুনানি হচ্ছে তখন আমাদের কাউকে শোনেননি এক পক্ষকে শুনে তিনি বললেন যে আমি কোনো স্থগিতাদেশ দেবো না তারপর পাঁচ মিনিটের জন্য উঠে গিয়ে সেটা স্থগিতাদেশ দিয়ে বললেন আমি তাড়াতাড়ি শুনে দেবো সে তাড়াতাড়ি শুনানি আজ পর্যন্ত হলো না কিন্তু এই মামলা বিপদে পড়ে গেলেন যারা চাকরি করছেন কেন তাদের প্রত্যেককে সমস্ত টাকা ফেরত দিতে হবে আগামী দিনে যে মামলা তৎপরতার সঙ্গে শুনানি হওয়া দরকার সে শুনানি করলেন না এই সব কারণেই তাকে নিয়ে অনেক বেশি ট্রোলিং হচ্ছে আর কিছু না দেখুন আমি না এরকমভাবে কোনো বিচারপতি বিশেষ আশা রাখি দেখি না আশা রাখি বিচারপতিদের সামগ্রিক দায়বদ্ধতা সংবিধানের মূল্যবোধের উপরে সেটা আগামী দিনে প্রমাণ হবে তবে একটি মামলায় আমি দেখেছি বলা যেতেই পারে আজকে সেই মামলা বিজেপি বহু নেতার বিরুদ্ধে একটা বড় ক্রিমিনাল মামলা সেখানে সঞ্জীব খান্না এবং বিচারপতি এখন রিটায়ার্ড জাস্ট এম সি শাহ ছিলেন তারা এমসি সি শাহ তো সরাসরি মোদিভক্ত বলে খুব প্রকাশ্যই গর্বই করেছিলেন তারা সেই মামলাটি শোনানির পর আঠেরো মাস ঝুলিয়ে রাখলেন আঠারো মাস ঝুলিয়ে রেখে শেষ পর্যন্ত মামলা আমরা জিতলাম কিন্তু আঠারো মাস ঝুলিয়ে রেখে তিনি তো আমার মনে হয় ওই অভিযুক্তদের সুবিধা করে দিলেন সেক্ষেত্রে আমি দেখেছি যে বিচারপতি খান্না একটু জাস্টিস শাহর সঙ্গে দ্বিমত পোষণ করছিলেন প্রথম দিকে যাই হোক এখন এইসব তো নির্ভর করে সামগ্রিক পরিস্থিতির ওপরে এখন দেখবো আর কিভাবে তিনি আমাদের এই শিক্ষক দুর্নীতির মামলাটা শুনানি করেন কবে করেন তবেই বোঝা যাবে তার ভাষণ পরিচয় সম্প্রতি একটি বিষয় সামনে এসছে যে চিকিৎসকদের যারা চিকিৎসা ব্যবস্থা সংযুক্ত তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছিল হাসপাতালগুলিতে সিসিটিভি ক্যামেরা বন্দোবস্ত করতে এবার শুধু দেখা যাচ্ছে যে সিসিটিভি ক্যামেরার দাম সিসিটিভি সিসিটিভির দাম এক হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে হয় সাধারণত ফিলিপস অ্যানিমেল বা গদ্রিজের ক্যামেরা সেরকমই দাম কিন্তু এক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে সরকারি হাসপাতালে মানে যখনই সেটা ইমপ্লিমেন্ট করার দিক দেখা হয় তখন দেখা যায় তার দাম দেড় থেকে তিন লক্ষ টাকা মানে একশো গুণ বা তার বেশি সিসিটিভি না সিটি স্ক্যান বোঝা ভার হয়ে যাচ্ছে তো তৃণমূল কংগ্রেসে কাজ হবে সে কাজে দুর্নীতি হবে না এটা ভাবার তো কোনো কারণ নেই আমি তো বলছি যে আগামী দিনে পশ্চিমবঙ্গে গবেষণার বিষয় হবে দু হাজার দু উত্তর পশ্চিমবঙ্গে প্রশাসনে কোন কাজটা দুর্নীতি করেনি এমন একটি কর্মকাণ্ড দেখাতে পারবে যেখানে দুর্নীতি হয়নি এটাই হচ্ছে গবেষণার বিষয় বুঝতে হবে আগামী দিনে আর সিসিটিভি বসে কি নিরাপত্তা বাড়ানো যায় নাকি এই তো ক্যানিংয়ে দুদিন আগে তৃণমূলের নেতা গিয়ে সেখানকার সাবডিভিশনাল হেলথ অফিসারকে ধমকে এলেন কীভাবে কী করতে হবে না হবে তৃণমূলের কংগ্রেসের লোকজন কখন অফিসে আসবে কখন যাবে সেসব নিয়ে কিছু তার ভাবনা চিন্তার দরকার নেই এখন তো ওরাই বোধহয় বলে দেবে চিকিৎসা করে দেবে যে কোনটা কী ওষুধ খাওয়াবেন সেটা আমরাই লিখে দিচ্ছি আপনি শুধু সই করে দিন এটাই তো তৃণমূলের প্রশাসন টাকা গাইবের তদন্তে নয় আমরা লাফিয়ে বাড়ছে ট্যাবের টাকা গাইবের রাজ্য জুড়ে বহু পড়ুয়ার ঘটনা এটা পশ্চিমবঙ্গে বামফ্রন্টের একটা অন্যতম কৃতিত্ব ছিল শিক্ষাকে অবৈতনিক করে দিয়ে গ্রাম গ্রামান্তরে শিক্ষার একটা কাঠামো তৈরি করা খুব সচ্ছল কাঠামো নয় কিন্তু একটা কাঠামো তৈরি হয়েছিল প্রান্তিক স্তরের ছেলেমেয়েরা লেখাপড়া শিখতে আসছিল এখন সেসব বন্ধ করে দেওয়া হয়েছে এক মাধ্যমিক স্কুলে পর্যন্ত চক ডাস্টার কেনা যায় না প্রাথমিক স্কুলের বহু প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা মাঝে মাঝে ফোন করে আমার কাছে বিলাপ করেন যে আমাদের নিজেদের পকেটের পয়সায় স্কুলের প্রশাসনিক ব্যবস্থা করতে হয় এ রাজ্য টাকা খরচা করছে তো লুম্পেন তৈরি করার জন্যে পুজোয় টাকা আমোদ করার জন্য টাকা কার্নিভালে টাকা মদের দোকানে ঢালা পারমিশনের টাকা এই সমস্ত তাদের কাজ তার অন্য কোনো কাজ নেই আর বিজ্ঞাপনে মুখ্যমন্ত্রীর রঙিন বিজ্ঞাপন এক একটা দপ্তরের জন্য এক একটা বিজ্ঞাপন মানে একই দিনে খবরের কাছে চারটে দেখবেন মুখ্যমন্ত্রীর ওই মুখ ছাপিয়ে বিজ্ঞাপন কত কোটি কোটি টাকা খরচা হয় জানেন ভাবা যায় না কিন্তু তাদের কি আছে এটাই তো ওদের একমাত্র কাজ তারা শেষ কয়েকটা প্রশ্ন সারা বছর বামপন্থীরা লড়াই আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষের সাথে আছে আছে কিন্তু মানুষ কেন বামপন্থীদের পাশে নেই বাম নেতৃত্বের ভাবা দরকার বামপন্থীদের পাশে মানুষ নেই ভাবনাটাই তো ভুল বামপন্থীদের পাশে মানুষ আছে বলেই তো এত বড় উত্তাল সংগ্রাম হলো সেই জন্য দেখবেন তৃণমূল এবং বিজেপি আতঙ্কিত হয়ে বলছেন আন্দোলনের পেছনে বামেরা আছে মানুষ এতদিন পর্যন্ত বিভ্রান্ত ছিলেন প্রচারে বিভ্রান্ত ছিলেন অত্যাচারের ভয়ে নীরব ছিলেন আজকে তারা ফেটে পড়ছে এবং এখন প্রচারে এই সমস্ত পোর্টালগুলো আপনাদের মতো পোর্টালগুলো যেহেতু অ্যাক্টিভ হয়েছে সেই সব দেখেও মানুষের মনে সাহস জাগিয়ে তারা ভরসা পাচ্ছেন তাই তারা বিরোধিতা করছেন তারা হলে মেইন স্ট্রিম মিডিয়ায় তৃণমূল বিজেপির মধ্যে ঝগড়া এইটা দেখি লোকে ভাবছে এই দুটো দলই আছে তারাই বোধ হয় বিরোধী শক্তি এই একটা ভ্রান্ত ধারণা ভ্রান্ত পরিবেশ তৈরি হয়েছিল আজকে সেটা ভাঙা হচ্ছে ভারতকে প্রতিনিধিত্ব করতে এবার নরওয়েতে যাচ্ছেন এটা ভুল তত্ত্ব জানেন মাঝে মাঝে ভারতবর্ষের থেকে একটা পার্লামেন্টারি দল তারা বিভিন্ন জায়গায় যান সরকারি কর্মসূচি হিসেবে ভারতের একটি পার্লামেন্টারি দল যাচ্ছে সেই দলে তিনি একজন সদস্য তৃণমূলের প্রতিনিধি হিসেবে পার্লামেন্টে তৃণমূল একটা বড় দল যখন যায় প্রতিনিধি তখন ঠিক করা হয় যে কোন দলে কজন যাবে আমাদের বামপন্থীদের শক্তি নিতে আমাদের বামপন্থীদের খুব একটা যায় তাই না সুযোগ পায় না তিনি তৃণমূল দলের প্রতিনিধি হয়েছেন এটাকে যারা প্রচার করছেন ভারতকে অভিষেককেই উপরে দেওয়া হোক স্বরাষ্ট্র দফতরের একদম দায়িত্ব দিয়ে দেওয়া হোক সৌগত কল্যাণের এক গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর এবার একদম জমিয়ে ব্যাটিং করছে তাতে করবে কিছুদিন আগে ওই আমি যাকে উন্মাদ বললাম তিনি বলেছিলেন তিনি মুখ্যমন্ত্রী দেখতে চান অভিষেককে ভুলে যাবেন না কিসেন মহারাজ মুখে গামছা বেঁধে সাংবাদিক সম্মেলন করে বলতেন যে আমি মমতাকে দেখতে চাই মুখ্যমন্ত্রী সিঙ্গুরের তৈরি কারখানাটা যারা পাঠিয়ে বিজেপিকে ভেট দিলেন সানন্দে সেই সমস্ত বুদ্ধিজীবীরা তারা উল্লসিত ছিলেন মমাকে মমতাকে মুখ্যমন্ত্রী দেখতে চাই মমতাকে মুখ্যমন্ত্রী দেখার পর আর যাই হোক পশ্চিমবঙ্গের মুখ দেখার আর লোক নেই এবং পরবর্তীকালে এই সমস্ত উন্মাদেরা এইসব কথাবার্তা বলছেন আগামী দিন পশ্চিমবঙ্গের সর্বনাশের শেষ দরজায় নিয়ে গিয়ে শেষ পেরেকটি ঠোকার পরিকল্পনা আর কিছু না